ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। সবার আগে আমি ধন্যবাদ জ্ঞাপন করব ভগবানপুর ওয়ান ব্লক জামিয়াতে উলামায়ে হিন্দকে এইরকম একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং আমার মতো ক্ষুদ্র ব্যক্তিকে এইরকম একটি মহৎ প্রতিবাদ সভায় কিছু একটা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জ্ঞাপন করব এবং বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের এই মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, শ্রোতাগণ, সেই সঙ্গে পথচারী বন্ধুগণ, সবাইকে উপযুক্ত সম্মান জানিয়ে আমি দু চারটি কথা বলছি। আপনারা হয়তো জানেন না, আজকের এই দিনটি 18 ডিসেম্বর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ দিন। কেন? রাষ্ট্রসংঘ এই দিনটিকে সংখ্যালঘু দিবস হিসেবে উদযাপিত করার সিদ্ধান্ত নিয়েছিল 1992 সালে। 18 ডিসেম্বর এই দিনটিকে সংখ্যালঘু দিবস হিসেবে উদযাপিত করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এই দিনটিকে বেছে নেওয়ার জন্য আরেকবার আমার হৃদয়ের স্বর্ণকুটির থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি জামিয়াতে উলামায়ে হিন্দ ভগবানপুর ওয়ান ব্রাঞ্চ। আমাদের সবার আগে বুঝতে হবে যে এনআরসি কি। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, অর্থাৎ নাগরিকদের একটা পঞ্জি যেটা জাতীয় লেভেলে তৈরি হয়। বিভিন্ন দেশে এনআরসি হয়, ইন্ডিয়াতে হয়েছে। আমি বলছি এনআরসি নিয়ে আমাদের কোনো অবজেকশন হওয়া উচিত নয়, এনআরসি ভালো জিনিস। আপনারা হয়তো অবাক হচ্ছেন, এ বক্তা কি বলছে? ইয়েস, আই এম রাইট, এনআরসি নিয়ে আমার কোনো অবজেকশন নেই। কিন্তু যে ভঙ্গিমাতে এনআরসি প্রয়োগ করা হয়েছে সেই ভঙ্গিমাকে একজন আদর্শবাদী মুসলিম হিসাবে আমি মেনে নিতে পারি না। সবার প্রথমে এনআরসি প্রয়োগ করা হলো কোথায়? না অসমে। এনআরসি লিস্ট হলো 19 লাখ নাগরিকের নাম হয়ে গেল। যে উপযুক্ত প্রমাণ নেই এই 19 লাখ ব্যক্তি এনআরসির লিস্ট থেকে বাইরে। পরে দেখা গেল, বাপ রে বাপ, তার মধ্যে 12 লাখ হিন্দু, 7 লাখ মুসলিম। আমি তো কেন্দ্রে আছি, আমি বিজেপি, আমি একটা বিশেষ ধর্মকে সাপোর্ট করি, একটা বিশেষ ধর্মকে আমি ঘৃণা করি, তাহলে আমার ধর্মের লোক তো ঘর ছাড়া হয়ে যাবে। এ এনআরসিকে আমরা মানছি না। প্রতীক হাজেরা, যাকে কেন্দ্রীয় সরকার নিযুক্ত করেছিল এনআরসিকে বাস্তবায়িত করার জন্য, সেই প্রতীক হাজেলাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। কার ফল্ট? মোদির ফল্ট? মোদি, তুমি এমন একটা লোককে নিযুক্ত করলে, তোমার ফাঁদে তুমি ধরা পড়ে গেলে, তুমি একটা আধিকারিককে সরিয়ে দিলে, তোমার ভুল তুমি কিন্তু বুঝতে পেরে গেছো। এরপরে এলো কি? না, একটা ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। যে কোনোভাবে হোক সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করতে হবে। তারপরে অমিত শাহে এবং মোদির মাথায় কি হলো? না ক্যাপ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, ক্যাপ। আপনারা অনেকে হয়তো জানেন না, আইনের খসড়াকে বলে বিল। সেই বিলে যখন রাষ্ট্রপতি সিলমোহর দেয় সেটা আইন হয়ে যায়। তো সিএবিটা হয়ে গেল সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কেন্দ্রে যে সরকারটা আসীন, মোটে 37% জনগণ বা ভোটারদের সমর্থন নিয়ে আছে। আমাদের দেশ বহুত্ববাদে বিশ্বাস করে, এখানে বহু দেশ, বহু ভাষা এবং বহু আঞ্চলিক রাজনৈতিক দল রয়েছে। সমস্ত আঞ্চলিক দল একটা না একটা আঞ্চলিক স্বার্থ নিয়ে কিন্তু এগিয়ে যায়। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে এতগুলি আঞ্চলিক দল রয়েছে, এর ফলে সামান্য পার্সেন্ট ভোট নিয়ে একটা দল ক্ষমতায় চলে আসে। বিজেপি 37% ভোট নিয়ে ক্ষমতায় এলো, খামখেয়ালি উপায়ে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, কোণঠাসা হচ্ছে কিন্তু আমাদের সংখ্যালঘু সম্প্রদায়। তিন তালাক,
বাদ হয়ে গেল। একটা মুসলিম রাজ্য সেখান থেকে 370 ধারাকে উঠিয়ে নেওয়া হলো। আবার এসে গেল সিএপি বা সিএএ, সেখানে কি, সেখানে কি বলা হচ্ছে না, অন্য দেশ থেকে আগত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই এলে এখানে 5 বছর থাকলে তাদেরকে নাগরিকত্ব দেব, কিন্তু অন্য দেশ থেকে মুসলিম এলে তাদেরকে নাগরিকত্ব আমরা দেব না। ওহে মোদি, তোমার সাহসটা কোত্থেকে আসে? আমাদের সংবিধান ধর্মনিরপেক্ষ, কোনো বিশেষ ধর্মকে শেল্টার দেয় না। তা তুমি সেই ধর্মনিরপেক্ষ যে ভাবমূর্তি, তার উপর তুমি কিন্তু কালিমা লেপন করছো। তুমি বিশেষ সম্প্রদায়কে, বিশেষ ধর্মের অনুসারী ব্যক্তি বর্গদের তুমি কণ্ঠাস করছো, এটা তো হতে পারে না, এটা হওয়া তো উচিত নয়। আমরা সেই সমস্ত ব্যক্তির উত্তরসূরি যারা 700 বছর এখানে শাসন করেছি, সেই 1192 সাল থেকে 1857 সাল অব্দি এই মুসলিমরা কিন্তু ভারতে শাসন করেছে। ভারতবর্ষের শাসকরা জোর করে কিন্তু হিন্দুদেরকে মুসলিম করেনি। মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের কিছু ভালো দিক দেখে স্বেচ্ছায় কিন্তু এরা মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়েছিল, সবাই না, খানিকটা অংশ। এইবার আমি ফিরে আসব মোদির ভুল ত্রুটি, যে তুমি যে মুসলিম সম্প্রদায়কে ভারত থেকে উৎখাত করতে চাইছো, তুমি জানো না তাদের ধর্মগ্রন্থ কোরআন বলেছে যে সর্বপ্রথম মানব আদম তাকে ফেলা হয়েছিল শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কা একটা সময় ভারতবর্ষের অংশ ছিল, তার প্রমাণ ভূগোল দেবে। শ্রীলঙ্কা একটা সময় ভারতবর্ষের অংশ ছিল। তো যার সর্বপ্রথম মানব, যে ধর্মের সর্বপ্রথম মানব আদম, তার সঙ্গে ভারতের যোগাযোগ রয়েছে, তার উত্তরসূরিকে কিভাবে তোমরা ভারত থেকে উৎখাত করতে পারো, আমরা দেখে নেব, জাস্ট আমরা দেখে নেব তুমি কি করো। সেই সঙ্গে আমি আরো একটু বলছি, আমরা আন্দোলন করব, সেই আন্দোলন শান্তিপূর্ণ হবে। ভাই মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা কোনো রকম অগ্নিসংযোগ ভাঙচুর করবেন না, ভাঙচুর করলে রাজ্যের ক্ষতি হবে, রাজ্য সরকার আমাদের ফরে আছে, ঠিক আছে, বাস জ্বালাবো ট্রেন জ্বালাবো আমাদের ফল্ট। আমাদের, আমরা যে জিনিসটা কিনি তার আমরা ট্যাক্স ভরি, সেই ট্যাক্সের পয়সায় সরকারের সম্পত্তি হয়, সে হসপিটাল বা রাস্তা বা ট্রেন বা বাস। আমরা কোনো অগ্নিসংযোগ করব না, কোনো ধ্বংস করব না, শান্তিপূর্ণ উপায়ে আমরা আন্দোলন করব। যদি প্রয়োজন হয়, আমি জামিয়াতে উলামায়ে হিন্দের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আন্দোলনকে আরও বৃহত্তর করুন, যাতে এইরকম জমায়েত দিল্লিতে হয়, সংসদের সামনে হয়, সেই দিকটা আপনারা খেয়াল রাখুন, যাতে মোদি সরকারের টনকটা নড়ে যায়। আমরা আন্দোলন এখান থেকে শুরু করছি, বিন্দু বিন্দু মিলে কিন্তু সিন্ধু হয়। আমরা আন্দোলন শুরু করছি এখান থেকে, এর ঢেউ কিন্তু আছড়ে পড়বে সেই সুদূর দিল্লিতে। আপনারা দিল্লি আসবেন তো? থ্যাংক ইউ। আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম, ধন্যবাদ। হ্যালো হ্যালো।